মানব সভ্যতার ইতিহাসে স্বর্ণে বিনিয়োগের বিষয়টিকে সবচেয়ে জনপ্রিয় বলে মনে করা হয়। সম্প্রতি চীনের জেড প্রজন্মের তরুণদের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে স্বর্ণের জিনিসপত্রের প্রতি ঝোঁক দেখা যাচ্ছে। এর প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে সহজ প্রাপ্যতা ও নাগালের মধ্যে থাকা দাম। প্রচলিত বিনিয়োগ ব্যবস্থায় আস্থার ঘাটতিও স্বর্ণের পেছনে ছোটার আরেকটি কারণ। সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম স্ট্রেট টাইমস ও চীনের শীর্ষস্থানীয় ই কমার্স প্ল্যাটফর্ম টিমল ও তাওবাও জানায়, চীনের জেড প্রজন্ম অর্থাৎ ১৯৯৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে জন্মগ্রহণকারীদের মধ্যে একটি স্বর্ণদানা কিনে রাখার নতুন চল শুরু হয়েছে। অর্থাৎ ১৮ থেকে ৪০ বছর বয়সীর মধ্যেই খাঁটি সোনার গয়না কিনে রাখার প্রবণতা বেশি দেখা যায়। স্বর্ণের এসব দানার এক একটির ওজন ১ গ্রাম। এগুলোর দাম স্থানীয় মুদ্রায় ৪০০ থেকে ৬০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৬১৮৪ টাকা থেকে ৯২৭৬ টাকা। অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে অন্য অভ্যন্তরীণ সম্পদের তুলনায় স্বর্ণ বেশি বিশ্বাসযোগ্য। অনেক মানুষ কেন এর পেছনে ছুটছে তা আমি বুঝতে পারি। অনৈতিক অনিশ্চয়তার কথা মাথায় রেখে নিরাপদ বিনিয়োগ হিসেবে চীনের তরুণদের মধ্যে গোল্ড বিনস বা স্বর্ণদানা কিনে রাখার প্রবণতা বাড়ছে। ১-২-৩ ঢাকায় জমি জিতে নি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ছোট ছোট ১ গ্রাম ওজনের স্বর্ণের দানা জেড প্রজন্মের ক্রেতাদের কাছে আকর্ষণীয়, কিন্তু তরুণ দম্পতি আর মধ্যবিত্তদের পছন্দ ১০ থেকে ৫০ গ্রাম ওজনের স্বর্ণের বার। দেশটির সরকারি তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বরে সোনা, রূপা ও গয়না বিক্রি তার আগের ৬ বছরের তুলনায় বেশি ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী বছরগুলোয় চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, তাই সেখানে স্বর্ণের চাহিদা আরও বাড়তে থাকবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।